বিয়ে এবং একটি ছেলের পুরোপুরি জীবনটা বদলে যাওয়া, তাই না? কারণ বিয়ে মানে আমি এর আগেই বলেছি যে একটা মেয়ে পুরোপুরি এক জায়গা থেকে আরেক জায়গায়, যেমন শিকড় থেকে উঠে আসে, ছেলেটি কিন্তু যায় না, ছেলেটি তার বাড়িতেই থাকে, বাট তার মনটা কিন্তু একেবারে আগে যেই মন ছিল একরকমের, 100% সেই মনটা কিন্তু পুরোপুরি পরিবর্তিত হতে থাকে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্টেপে সে নতুন করে জীবনটাকে দেখতে থাকে, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্টেপে সে নতুন কিছু বুঝতে থাকে, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্টেপে সে সবাইকে নতুনভাবে দেখে। কারণ আমরা এটা ভুলে যাই, আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যেহেতু মেয়েটা শেকড় উপরে আসে, সে আর কাউকে না পেয়ে স্বামীকেই একেবারে আঁকড়ে ধরে থেকে, দেখা যায় যে তার সমস্ত অভাব অভিযোগ সমস্ত কথাবার্তা তার হাজবেন্ডকেই বলতে থাকে, এবং তুমি কেন ওইভাবে ব্যবহার করছো না, তুমি কেন তোমার মাকে কথা শোনাচ্ছ না, তুমি কেন তোমার বোনকে বলছো না, তোমাদের বাড়িতে কেন এত হাউকাউ হয়, আমি তো এরকম, এই যে তুমি কেন করছো না, বা তুমি কেন বুঝেও না বোঝার ভান করছো, তুমি কেন টেক কেয়ার করছো না, এই যে আঙ্গুলি নির্দিষ্ট ছেলেটার প্রতি করি, ছেলেটাও কিন্তু প্রথমেই বিয়ে করছে, ও আরও 10টা বিয়েও করে নাই, বা বিয়ের উপরে কোনো পিএইচডি ডিগ্রিধারী কোনো মানুষও সে না। হ্যাঁ, মেয়েটার জন্য ডেফিনেটলি অনেক বেশি কষ্টের, সেটা আমি আমার আগের ভিডিওতে বলছি, ছেলেটার জন্য সম্পূর্ণ নতুন কিন্তু ব্যাপারটা, তাই না? তো এক্ষেত্রে ছেলেটাকে সব কিছুতে আর বেশিরভাগ ক্ষেত্রে আঙুলে নির্দেশ করে হ্যান্ডেল করো, হ্যান্ডেল করো, ইচ্ছে করেই করছো না, তুমি চুপ মুখ গুজে আসো, তুমি চুপ করে আছো, এই ধরনের কথাবার্তা যত কম বলা যায় বাঞ্ছনীয়, কারণ জিনিসটা তার জন্য নতুন। হ্যাঁ, ডেফিনেটলি ওই বাড়িতেই ছিল, কিন্তু এই মা বাবাকে দেখে নাই কিন্তু, হ্যাঁ এই মা বাবাটাকে দেখে নাই, কারণ এই মা বাবাও আগে বউকে মিট করেন নাই। এই মেয়েটা যে নতুন এসেছে তার সাথে ওনাদেরও ইন্টারাকশান হতে যেরকম সময় লাগবে, এই পরিস্থিতি বোঝার জন্য ছেলেটাকেও কিছু সময় দিতে হবে। গেল ছেলেটা এবং শ্বশুরবাড়ি, ছেলেরও তো শ্বশুরবাড়ি আছে, এখন দেখা গেল এক একটা শ্বশুরবাড়ির রেওয়াজ এক এক রকম। হ্যাঁ, কোনো কোনো শ্বশুরবাড়িতে আছে জামাই শ্বশুরবাড়িতে প্রথমে আসলো, তো আসলে সবচেয়ে বড় রুই মাছের টা কিনে নিয়ে আসতে এবং তার সঙ্গে আনুষঙ্গিক বড় বড় বাজার সদা করতে হবে। এখন রুই মাছ না কিনা ছেলেটা হয়তো মুরগি কিনলো, অথবা ছেলেটা ঠিক জানেই না এইখানকার রেওয়াজ রীতি কী, কিন্তু শ্বশুরবাড়ির সবাই অপেক্ষায় থাকলো কি রুই মাছ কিনলো না, এরকম জামাই, এখন এটা নিয়ে সবার মধ্যে একটা কথাবার্তা শুরু হয়ে গেল, কিন্তু কেউ একবারও ভাবলো না শ্বশুরবাড়ি এবং রেওয়াজ রীতি এটার উপরে ছেলেটার কিন্তু কোনো পিএইচডি ডিগ্রি ধারণ করে নেই, ওর জন্য কিন্তু এটা নতুন। এখন এই ক্ষেত্রে কী করা উচিত, এখানে আগে থেকে ছেলেটাকে বলতে হবে যে জানো শ্বশুরবাড়ি গেলে কিন্তু এটা করতে এটা করতে হয়, এবং যেটা যে এক্সপেকটেশন অনুযায়ী করছে সেটাও মন খুলে বলা, এটাই অনেক বেটার। আমরা আশা করলাম তুমি করলে না, আরে তোমার জন্য আমার বাপের বাড়িতে একেবারে মুখ কালো হয়ে গেছে, মাথা দেখাতে পারতেছে না, মাথা হেড করে আসি, এগুলো বলে কিন্তু ছেলেটাকে পুত্র বিক্ষুব্ধ করা। আরও ব্যাপারও আছে তুলনা করা, হ্যাঁ শ্বশুরবাড়িতে ছেলে যাওয়াই মানুষ হচ্ছে একেবারে তুলনা করে, তুমি আমাদের বাপের বাড়িতে চোখে হয়ারি মিষ্টি আনছো, তুমি তোমার আমার তো চাস্তো ভাইয়ের চাস্তো বোনের শ্বশুরবাড়ির ননদের স্বামী, আহারে প্রথম শ্বশুরবাড়িতে যখন আসছিল পুরো বাড়িতে তিন বেলায় পাঁচ তারকা হোটেলে খাবার নিয়ে আসছিল, দিল ছেলেটাকে ফুটটুস করে, কারণ আর্থিক ক্ষমতাও কিন্তু অনেক বড় ব্যাপার। আর তুলনায় যাব কেন, প্রত্যেকটা মানুষ এক একজন এক একটা, আমি বলি এক এক পিস অনন্য, আমরা তুলনায় না গিয়ে হ্যাঁ এটা এটা হলে ভালো হইতো আবদার করা যেতেই পারে, কারণ বারবার বলছি কিন্তু যে শ্বশুর বাড়িতে যাইবা কেমন ব্যবহার করবা এরকম কোনো বই এখনও লিখিত হয় নাই, তো এই জন্য তার কাছ থেকে একেবারে টেইলার মেড সব কিছু আশা করাটাও কিন্তু বোকামি। আবারও আছে আমার মা তোমার সাথে এত ভালো ব্যবহার করে, আর তোমার মা আমাকে, এটা অনেক মেয়েরই অভিযোগ থাকে, হ্যাঁ দেখেছো তুমি শ্বশুরবাড়িতে গেলে আমার মা কীভাবে তোমার জন্য ব্যস্ত থাকে, কীভাবে মাছের মুড়াটা পর্যন্ত তোমার প্লেট উঠানোর জন্য পাগল থাকে, কিন্তু মনে রাখা দরকার যে ছেলেটা কিন্তু শ্বশুরবাড়িতে মেহমান, মেহমান সাময়িক, মেহমানের আদর যদি এমনিতেই হয় আর একটু তো জামাই বলে কথা, আর মেয়েটা কিন্তু তার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির একটি অংশ, আর প্রতিদিন যখন একটা একজন মানুষ দুজন মানুষ একত্রে থাকে ঠোকাঠোকি লাগবে, আমাদের মধ্যে হয় না আমাদের মধ্যেও কিন্তু হয়, এটাই স্বাভাবিক, মেহমানের সঙ্গে কিন্তু আমরা কোনো কিছু নিয়ে মানে দোষারোপের চাইতে বেশি খাতির যত্নে ব্যস্ত থাকি, আর যে একটা বাড়ির অংশ তার সাথে কিন্তু আমার নিজের মেয়েও যতদিন বিয়ে হয় নাই আমাদের বাসা ছিল, এই দরজাটা এত জোরে লাগালে কেন, আমিও বলছি বলি নাই, কিন্তু মেয়ের জামাইকে কিন্তু
দরজা যদি জোরে লাগাইতেও যায়, তার আগে আমিই বলি তোমার দরজা লাগানো দরকার নেই, তুমি বসো আরাম করো। কেন বলি? কারণ মেহমান, ওর তো দরজা লাগানোর দরকার নাই। তো এই যে জিনিসটা, এই জিনিসগুলো ফিল করতে হবে, কিন্তু তা না ফিল করে আমরা কী করি? আমরা ছেলেটাকে দোষারোপ করতে থাকি প্রত্যেকটা ক্ষেত্রে, এবং তার মা বাপের জন্যও তাকে দোষারোপ, তুই অপরাধী তুই অপরাধী বলি। আবার শ্বশুর বাড়িতে ঠিক মতো সে রেওয়াজ অনুযায়ী শ্বশুর বাড়িতে চলে নাই, শ্বশুর শাশুড়ির প্রতি সেরকম সম্মান দেখায় নাই, বা শ্বশুর বাড়ির কথার প্রতি খুব একটা মানে কি বলবো মনোযোগ সহকারে শুনে নেওয়া, কারণ তার মানে তুমি আপ টু দ্য মার্ক না। এই অভিযোগটা অনেক বেশি ছেলেদেরকে শুনতে হয়, কিন্তু বারবার একটা কথাই বলছি যে শ্বশুর বাড়িতে গিয়ে কী ব্যবহার করতে হবে, একটা ছেলে অনেক দায়িত্ব থাকতে হয়, একটা ছেলে অনেক বড় চাকরি করে, একটা ছেলে অনেক ব্যবসা করে, একটা ছেলে অনেক ম্যাচিওর, অনেক বড় বড় ডিগ্রিধারী, সব ঠিক আছে, বাট জীবনে তো বিয়ে প্রথমেই করছে, অভিজ্ঞতা দিতে তো একটু সময় দিতে হবে। হ্যাঁ, আজ থেকে এক বছর ছয় বছর যাক, অটোমেটিকলি শিওর কিন্তু শ্বশুর বাড়িতে একটা অংশ হয়ে দেখা যাবে, সবার সাথে অনেক বেশি ইজি হবে। তুমি কিন্তু ইজি হতে পারো না আমার বাবা মার সাথে, ইজি হতে তো সময় লাগবে নাকি? আমি মেয়েদেরকে বলি, হ্যাঁ হাজব্যান্ডকে ওইটুকু সময় তো দিতে হবে, ওই ছেলেটার কথা ভাবতে হবে। আমরা মেয়েরা খুব তাড়াতাড়ি, আমার শ্বশুর বাড়িতে আমাকে কোনো মূল্য দেয় না উনি বলে চোখের পানি ফেলে দিই। ডেফিনেটলি আমাদের কষ্ট আছে, শিকড় ওঠানোর কষ্ট, কিন্তু ছেলেটারও কষ্ট আছে, তাকে না বোঝার কষ্ট, ছেলেটারও কষ্ট আছে, কারণ সে কিন্তু তার জন্য জীবনে বিয়েটা ফার্স্ট স্টেপ। ছেলেটারও কষ্ট আছে কারণ তাকে কিন্তু আমরা সময় না দিয়ে সাজা দিয়ে ফেলি, দুঃখজনক হলেও। তো এইসব ক্ষেত্রে ছেলেটা কাঁদতে পারে না, কারণ ছোটোবেলা যে শিখেছিল পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু ভিতর ভিতরে তারও রক্তপাত হয়। আর এই রক্তপাত থেকে পরবর্তীতে কী হয়? রক্তপাত থেকে একটা সময় গিয়ে না, রক্তপাত থেকে আস্তে আস্তে রক্তটা দানা বাঁধতে থাকে, দানা বাঁধতে বাঁধতে কী হয়? লাভা হয়। লাভা থেকে কী হয়? অগ্নুৎপাত হয়। অগ্নুৎপাতের শিকার কারা হয়? স্বামী স্ত্রী দুজনেই হয়। মধ্যে দিয়ে কী হয়? দূরত্বের সৃষ্টি হয়। মধ্যে দিয়ে কী হয়? শান্তি বাই বাই খোদাহাফেজ টাটা করে। মধ্যে দিয়ে কী হয়? মধ্যে দিয়ে দুজন যাদের একটা ভালোবাসার মেলবন্ধনে তৈরি হতে পারত একটা সুন্দর সংসার, সম্পূর্ণভাবে পিঠ থেকে হয়ে যায় নেগেটিভিটির একটা পুরোপুরি আস্ত একটা চতুর্গোষ্ঠী, বলবো আমি নেতিবাচকতার একটা আধার। প্রয়োজন কি? ছেলেটাকেও একটু সময় দিতে হবে। ছেলেটা যদি ছোটোখাটো ভুল করে বুঝতে হবে ইচ্ছাকৃত নয়, না জেনে করেছে, ঠিক আছে ওভারলুক করো, ছেলেটাকে গুছিয়ে বলো তুমি করেছো এটা না করে না করে বলো, যে জানো আমাদের না এখানে না আমাদের শ্বশুরবাড়িতে প্রথমে গেলে এটা করতে হয় এটা করে এরকম, এইভাবে গল্প ছেলে বলো, তোমাকে করতেই হবে এটাও বলার দরকার নেই, কারণ এটাও অনেক সময় ইগোতে লেগে যায়, তাই নয় কি? তো সব কিছুর মধ্যে না আসলে কাজটা করে কি, মেয়েটা যেরকম শ্বশুরবাড়ির জন্য নতুন, ছেলেটাও কিন্তু শ্বশুর বাড়িতে নতুন, ছেলেটার আবার উভয় সংকট, কারণ শ্বশুর বাড়িতে সে যেরকম নতুন, আবার বাপের বাড়িতে তো সে নতুন বলতে পারতেছে না, কিন্তু স্বামীর ভূমিকায় নতুন, এটা আমরা ভুলে যাই, ভুলে যেয়ে তার কাছ থেকে কড়ায় গণ্ডায় সমস্ত কিছুর জবাব চাই। ছেলে মেয়ে দুজনকেই বলছি, দুজনই দুজনকে একটু ভালোবাসো, দুজনে দুজনের প্রতি সহমর্মিতা বোধ আনো, দুজনেই ছোটোখাটো ত্রুটিগুলোকে ওভারলুক করে আমরা দুজনে দুজনার হয়ে শক্ত দেয়ালের মতো পাশে থাকবো, জীবন হয়ে উঠবে সুখের আবাস, শান্তি নীর, এবং দাম্পত্য জীবন হবে সুখকর ইনশাআল্লাহ। আজান নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে নেব তো।